আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব একটা বাড়ি তৈরির আগে কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বাড়ি তৈরির আগে যে বিষয়গুলো মনে রাখবেন, পাশাপাশি বাড়ি নির্মাণের আগে সবচেয়ে বেশি করে ভাবতে হয় এর কাঠামোগত দিক নিয়ে। দুই দিন পর পর তো আর বাড়ি করবেন না। ভূমিকম্পের মতো কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো অগ্নিকাণ্ডে যদি শখের বাড়ি ধ্বংস হয়ে যায়, সেটি যদি মানুষের প্রাণহানির কারণ হয়, তবে বিনিয়োগ ও জীবনের হুমকি দুই থেকে যায়। তাই বাড়িটি যেন হয় মজবুত, টেকসই, পরিবেশ বান্ধব, সেই দিকে নজর রাখতে হয়। আর এই সব বিষয়গুলো নিশ্চিত করে বাড়ি তৈরির ক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয় বিবেচনায় আনা উচিত। নিচে তাই নিয়ে আলোচনা করা হলো। সুন্দর বাড়ি তৈরিতে যেমন একজন স্থপতি দরকার, তেমনি মজবুত কাঠামো নির্মাণে সিভিল ইঞ্জিনিয়ার অথবা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার প্রয়োজন, যিনি আপনার বাড়ির ভিত্তি রড সিমেন্টের সুষম ডিজাইন করে দিবেন, যা বাড়িকে ভূমিকম্প ঝড় থেকে সুরক্ষা দিবে। এরা আপনার বাড়ির ডাক্তার, মোটেই অবহেলা করবেন না। আজকের একটি ভুলে ভবিষ্যতের মূল্য দিতে হতে পারে, আপনার বিনিয়োগ এবং জীবন পড়বে ঝুঁকের মুখে। তাই বাড়ি নির্মাণের আগে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অথবা পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিন। বাড়ি তৈরির পূর্বে মাটি পরীক্ষা করে নিয়েছেন কি? অবশ্যই ভালো প্রতিষ্ঠান থেকে দক্ষ জিওটেক ইঞ্জিনিয়ার দ্বারা মূল্যায়ন করিয়ে নেবেন। অনেকের মধ্যে এই কাজটির মারাত্মক রকমের অবহেলা এবং টাকা বাঁচানোর প্রবণতা দেখা যায়। দয়া করে এমনটি কখনোই করবেন না। মাটি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। মাটি পরীক্ষার পূর্বে অবশ্যই আপনার সিভিল ইঞ্জিনিয়ার অথবা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে নিন, কারণ আপনার ভবনের উচ্চতার সাথে কত গভীরতায় বোরিং করতে হবে তা উনি আপনাকে বলে দিবেন। বাড়ি তৈরির সময় একজন সুপারভিশন ইঞ্জিনিয়ার রাখবেন, যাতে কাজের মান ভালোভাবে এবং ড্রয়িং অনুযায়ী কাজটি সম্পূর্ণ হয়। কাজটাকে খুব নগণ্য মনে হলেও এটা জরুরি। আসুন একটা উদাহরণ দিই। আপনার বাড়ির কাজ করার সময় কোনো কারণবশত একটি কলাম কিংবা বিম ঢালাইয়ের সময় আপনি উপস্থিত ছিলেন না, বা ছোটো কনক্রিট মিক্সারে পানি বেশি কমের কারণে একটা ভুল হলে, যা আপনার কাছে খুব ছোট বিষয়, কিন্তু আপনি কি জানেন ওই বিম ও কলাম ভালোভাবে ঢালাই না হলেও বিল্ডিংয়ের নিজস্ব ওজনে তা দাঁড়িয়ে থাকবে? অনেক বিল্ডিং দাঁড়িয়েও আছে, কিন্তু বড় ধরনের ঝাঁকুনি নেওয়ার মতো শক্তি তার নেই। ভূমিকম্পে ঠিক ওই অংশে প্রথম ভাঙন ধরবে, এটা হিসেব করে বলে দেওয়া যায়। দক্ষ মিস্ত্রি নিন, যাদের আগে কাজের অভিজ্ঞতা আছে। সেফটি ফার্স্ট কথাটা মোটেও অমূলক নয়। কর্মী, পরিবেশের যান মাল নিরাপদ রাখা আপনার দায়িত্ব, যতক্ষণ পর্যন্ত আপনার স্থাপনার কাজ শেষ না হচ্ছে। রড কিনেছেন শুধু দামি কোম্পানি দেখে নয়, কিংবা টাকা বাঁচানোর জন্য সস্তা রড কিনবেন না। দেখুন গুণগত মান। আপনি যে গ্রেড 40, 60, 75 রড কিনছেন, দোকানে কি সব রড ঠিক গ্রেড এবং একই কোম্পানির দিয়েছে কিনা নিশ্চিত করুন। একবার মিলিয়ে নিন আপনার ডিজাইনে কোনো গ্রেডের কথা বলা আছে। আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান সিমেন্ট। আমাদের দেশে তুলনামূলকভাবে সিমেন্টের মান ভালো, তবুও কেনার পূর্বে টেস্ট রিপোর্ট দেখে নিতে পারেন। প্রয়োজনে আপনার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে নিন। এটা কিনে আনার পর শুকানো জায়গায় রাখুন, যাতে পানি না লাগে। কাজের পূর্বে সিমেন্ট খুলে যদি দেখেন সিমেন্ট জমাট বেঁধে আছে, তাহলে তা পরিবর্তন করুন। কোনো ঝুঁকি নেবেন না, ঢালাই জাতীয় কাজে তা মোটেই না। বালি দানাটা দেখে কিনুন, যাতে বালির FM ঠিক থাকে। কাজের পূর্বে চালানি দিয়ে চেলে নিন, যাতে ময়লা না থাকে। খোয়া পাথর বা ইটের যে আপনি যাই দিন, কেনার সময় অবশ্যই পরিষ্কার কিনা দেখে নিন। ব্যবহারের পূর্বে পানি দিয়ে ভিজিয়ে নিন। ঢালাইয়ের কাজ শেষ হওয়ার পর কিউরিং করুন, বিশেষ করে কলাম বিম ছাদ। প্রয়োজনে চটের মুড়িয়ে দিন, যেন পানি অনেকক্ষণ ধরে রাখতে পারে। এতে সিমেন্টের জমাট ভালোভাবে ধরবে, পানি কম দিলে হালকা চুলের মতো ফাটল দেখা দিবে এবং কংক্রিট তার সক্রিয় শক্তি পাবে না। ভূমিকম্প নিয়ে আতঙ্কিত হবেন না। যা করার বাড়ি নির্মাণের আগে করুন,
ছোট আকারের বিল্ডিংটি বাঁচান আর বড় বিল্ডিংয়ের মানুষগুলোকে বাঁচান। আশা করি বুঝতে পেরেছেন, সঠিক ডিজাইন মেনে সঠিক পরিমাণের রড, বালি, কনক্রিট আপনি ব্যবহার করেন ঝুঁকিমুক্ত। তবে হ্যাঁ, প্রকৃতির উপর কিছু ক্ষমতা আপনার আমার কারোর নেই, তবু আপনি একটু নজর রাখুন। কলাম, বিম, গ্রেড বিমের রড বাঁধার সময় রিং রডগুলো, সোজা রড, ল্যাবিং রডগুলো ঠিক করে দিয়েছে কি না, বিম কলামের জয়েন্টে ইংরেজি লয়ের মতো রডগুলো দিয়েছে কি না। অনেক সময় দেখা যায় কলামগুলো একেবারে ঢালাই দিয়ে দিচ্ছে, এটা কখনোই করবেন না। আপনার বিল্ডিংয়ের কলাম দুর্বল হলে কিন্তু কিছুই একে ধসে পড়া থেকে আটকাতে পারবেন না, প্রয়োজনে আপনার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে নিন। শেষ কথা, অনেক কষ্টের অর্থ বিনিয়োগ করে বিল্ডিং বা যে কোনো স্থাপনা করার পূর্বে এই বিষয়গুলো খেয়াল করবেন। উন্নত বিশ্বের মতো আমরা একটি উন্নত সভ্যতা পেতে হলে আমাদের স্থাপনাগুলোকে সুন্দর, মজবুত, টেকসই এবং বহুমুখী ব্যবহারের উপযোগী হতে হবে। পৃথিবীর যে কোনো দেশের দিকেই তাকান, সুন্দর, সুশৃঙ্খল, মজবুত ও উন্নত স্থাপনা তারা বিনিয়োগ করছে। সেখানে আপনার বিনিয়োগটি হোক আমাদের ছোট দেশে নিরাপদ উন্নত বিনিয়োগ, ছোট ছোট সবার প্রচেষ্টা মিলিয়েই আমাদের দেশ, ভবিষ্যৎ উন্নত বাংলাদেশ।